হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এক দুদিন মনটা একটু খারাপ ছিল তাই কোনো ভিডিও বানায় নিব কিন্তু আজকে ভাবলাম না ভিডিও বানাবো তো সকালবেলা আমি আর অনিমাদি অ্যাজ ইউজুয়াল চা খেতে বেরিয়ে পড়েছি রাস্তায় দেখো আমরা দুজনেই ঘুরে বেড়াচ্ছি আর কেউ নেই তো যাই হোক এই ঘুরে পৌঁছে গেলাম চায়ের দোকানে তোমাদের রাস্তাটা সেটাই এদিকে ওদিক করে দেখাচ্ছি এই আমরা দুজনেই আছি আর কেউ কোথাও নেই যাই হোক চায়ের দোকানে গিয়ে বসলাম কি ভালো লাগে এই চা যে ফোটে যখন ছবিটা তুলতে আর আমাদের যে তার কাছে চা খাই সে কদিন দেশে গেছে আর ওর ছেলে এখন এই চায়ের দোকানটা মানে সকালের দিকটা দেখাশোনা করে আর ওর নাম হচ্ছে বিকাশ অনিমাদ অনিমাদি বলছে যে কী রে ওর নামটা জিজ্ঞেস করি না ওর আমার নাম বিকাশ আমি বললাম হ্যাঁ আমাদের এখানে বিকাশ আর ওদের ওখানে বিকাশ যাই হোক চা খাওয়া তো হয়ে গেছে তারপরে ওই সিঁড়িগুলো দেখতে দেখালাম আপনাদের ওইখানে বসে বসে আছি বসে আছি কারোর আসার নাম নেই কি আর বলবো তারপরে অনেকক্ষণ বসে টসে আমি না আমি রাসবাড়ি মোড়ের দিকেই যাই ওখানে ভালো করে একটুখানি গিয়ে চা খাই কারণ এরা কে কখন আসবে না আসবে কোনো ঠিক নেই তাই আমি একা আগে নিজে নিজেই বকতে বকতে চলেছি দূর কেউ আসুক না আসুক আমি যাই গিয়ে চা খাই তো আর কি করব। তোমা আমার মনের দুঃখের কথা তোমাদের সাথেই শেয়ার করলাম তো যাই হোক এই বকতে বকতে পৌঁছে গেলাম রাসবিহারীর মোর মোড় এইখানে দেখুন চায়ের দোকানে কি ভিড় বাপরে ভাব মানে এত ভিড় ভিড় থাকে কিন্তু একটা টাইম থাকে বাট আজকে জানি না টাইমটা পেরিয়ে গেছে কিন্তু ভিড়টা রয়ে গেছে দেখো সব এদিকে এদিকে বসে আছে টুলেও বসতে পারেনি এই যে ফাইনালি এরা এলেন আবার সঙ্গে করে নীল হারপিককে নিয়ে দেন নিজের লাল হারপিক সেজে এসছে আর ওই সঙ্গে নীল হারপিককে নিয়ে এসছে আবার আর্ট মানে একটু টাশন ফাসান মেরে আমি ভিডিও তুললাম কারণ এতক্ষণ বসে এত বোর হচ্ছিলাম কী বলবো তার মধ্যে আর কি কিছু বলার নেই খুব রাগ উঠেছিল আমার ফাইনালি আমি চাটা পেলাম ওদেরকে দুধ ছাই করে আমি চাটা খেতে শুরু করলাম তবে ওই যে বিস্কুটটা আমার হাতে দেখছেন ওটা আমার না আমার যে ক্যামেরা ধরে রয়েছে তার বিস্কুটটা তো যাই হোক এখানে চা পাত্র খেয়ে অ্যাজ ইউজুয়াল চলে গেলাম লেক মার্কেট লেক মার্কেটে আমাদের আছে কত বড় বুকের পাটা হয়ে গেছিলো মাসের শেষে আমরা লেক মার্কেটের মাছের বাজারে ঢুকেছি আর এই মাসের বাজারে ঋতু কোনোদিন ঢুকতে চায় না সেটার কারণ পয়সা করি বা গরিবই নয় সেটার কারণ হচ্ছে ওর পা টিপে টিপে চুলতে হয় এত জল জলে হয়ে থাকে ওইখানটা ও সবসময় ভয় পায় যে পড়ে না যায় পড়ে না যায় তার মধ্যে এইখানে চিংড়ি রেখে সঙ্গীতা আমার পেছনে লেগেছে চিংড়ি কেন চিংড়ি কেন চিংড়ি কেন আরে আর আমি তো একাই চিংড়ি খাই পাই যারা আমার বড় হয়তো মাঝে সাঝে খায় আমার মেয়ে চিংড়ি খায় না তারপর বাড়িতে এলাম মাছ ফাচ ধুচ্ছি এনি এনার আগবন ছোটো হিরুর দেখো না ওখানে কি চেল্লামেলি করছে ওর ব্যাপারটা হচ্ছে এবছরে আমাদের না কেউ ভালো করে রং দিতে পারেনি ও পরের বছরে আমাদের দৌড়িয়ে 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 রঙ দেবে ও নাকি আগে থেকেই লুকিয়ে বসতে হবে বেলুনে জল ঢল ভরে উমুক করে কী সব বলছিলাম আমি তো মন্দিরে যাই তার মধ্যে ওই সব বলছিলাম যে দূর আমি তার আগে থেকে এক মাস আগে থেকে এখান থেকে আমরা হাওয়া হয়ে যাব। এইসব বক্তৃতা দিতে দিতে তারপর ওর মা ডাকলেও চলে গেল এই তার মধ্যে আমার কথা বলতে বলতে মাছও ধোয়া হয়ে গেল আর এই ডালগুলোকে সব ফ্রিজে যার তো ডাল ছিল আজকে আমি শুকিয়েছি যদি আমি খাচ্ছি কি পান্তা ভাত ডাল শুকনো আর দুটো আলুর চপ ছিল ফ্রিজে সর্ষের তেল কাঁচা লঙ্কা আর কি আজ যাই মাছটা হয়তো কাল বা বিকেলে রান্না করবো কিন্তু তোমরা কিন্তু দেখতে বলো না প্লিজ দেখো और सबसक्राइब कर दिव्य प्लीज एक तो खाने लाभ यू अल टाटा बाय